হারিয়ে গেছে শালিক পাখির ডাক। প্রকৃতির বিমুখতায় আশ্বিনের শিশির শ্রাত সাত সকালে জলাশয়ের দ্বারে এখন আর ডাহকের কোরাশো শোনা যায় না। তেমনি ভাবে ডটকমের এই যুগে প্রায় বিলুপ্ত হয়ে গেছে মহালয়ার ভোরে রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই কণ্ঠস্বর আশ্বিনের শারদ প্রাতে। রাত পোহালে পিতৃপক্ষের সমাপন আর দেবী পক্ষের সূচনা মহালয়া। মহালয়া মানে ভোর রাতে ঘুম ভেঙে যাওয়া, তারপর গরম চায়ের কাপ হাতে রেডিওর সামনে বসে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই পরিচিত কণ্ঠে দেবী দুর্গার আগমনী বার্তা শোনা। সেই মহালয়ার জন্য তোড়জোড় শুরু হয়ে যেত অনেক আগেই। দিন দশেক আগে রেডিও সার্কিটে লাগত নতুন ব্যাটারি, যাদের বাড়ির বেতার যন্ত্রে জং ধরত তারা ছুটত মেকানিক্সের দোকানে। দাবি থাকত মহালয়ার আগে বেতার যন্ত্রের সুরে ছন্দ থাকা চাই। মহালয়ার এই সময়টাতে নাবা খাবার সময় পেতেন না মেকানিক্সরা। শুক্রবার মহালয়ার প্রাক মধ্যাহ্নে পূর্বেকার সেই সব দিনগুলির কথা স্মৃতি রোমন্থন করছিলেন টাউন প্রতাপগড় রামঠাকুর স্কুল সংলগ্ন বাঁধের পাড়ের চায়ের দোকানের মালিক কমল কুমারদের। একসময় রাজধানীর NSRCC সংলগ্ন এলাকায় রেডিও মেরামতের দোকান ছিল তার। এদিন তিনি আক্ষেপে সুরে জানান, বিজ্ঞানের অগ্রগতির ছোঁয়ায় এখন ডটকমের যুগ চলছে। সময় আর প্রগতির সাথে পাল্লা দিতে পেরে বর্তমানে প্রায় হারিয়ে যেতে বসেছে রেডিওর ব্যবহার। তিনি জানান, মহালয়ার তিন চার দিন আগেও রেডিও মেরামতের জন্য প্রচণ্ড ব্যস্ততার মধ্যে থাকতে হতো তাদের। তিনি আরও জানান, কালক্রমে সেই সব দিন হারিয়ে গেছে। বিজ্ঞানের অগ্রগতির ফলে অনেক নতুন নতুন আবিষ্কার আসে, এতে হারিয়ে যায় রেডিওর ব্যবহার, সেই সাথে ভাটা পড়ে তাদের ব্যবসাতেও। একটা সময় সংসার চালানোর তারণায় রেডিওর দোকানের ছাপ বন্ধ করে টাউন প্রতাপগড়ে হাওড়া নদীর বাঁধের পাড়ে চায়ের দোকান খোলেন তিনি। এখন চায়ের দোকানেই সংসার চলে এককালে শহরের নামজাদা রেডিও মেকানিক্স কমল কুমারদের। এখন তো রেডিওর যুগ চলে গেছে, কাজকর্ম কমে গেছে, সংসার চালানো খুব কষ্ট। হ্যাঁ, তার কারণে আমি একটা ছোট্ট চাষতলের মধ্যে নিয়ে রামঠাকুর স্কুলের পাশে বসে আমার জীবন জীবিকা নির্ভর করতেছি। হ্যাঁ, কিন্তু স্মৃতিগুলি আমি ভুলতে পারি না, আমার মনে জাগে। আগে তো দু তিন দিন আগ থেকে ঘুমটুম চলে যেত, শুধু পুরান রেডিওর কাজ আর কাজ আর কাজ। এখন তো আর এসব নেই, রেডিও খুব কমে গেছে, নেই বললেই চলে। এদিকে এখনও যারা দিনে অন্তত একবার রেডিও সুইচ অন করেন তাদের মধ্যে কিন্তু এখনও মহালয়াকে সামনে রেখে ঘরের এক কোনায় রাখা বেতার যন্ত্রটির প্রতি মায়া মমতা কিছুটা বেড়ে যায়। তারা এমন দিনে একবার অন্তত ঝালিয়ে নেন এই যন্ত্রটিকে। কারণ একটাই, পিতৃপক্ষের সমাপন আর দেবী পক্ষের সূচনা লগ্নের মহালয়া। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই সুর আশ্বিনের শারদ প্রাতে অথবা ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা। ব্যুরো রিপোর্ট, আগরতলা টিভি।